नमस्कार बंधुरा, एक नतून रेसिपिर साथे आपनादे सबाई के स्वागत जानाच्छि पाँच फोड़ने। आज के आमी आलुर परोटा रेसिपिटा आपनादे साथे शेयर करब। ताहले चलुन रान्नाटा शुरू करी। एर जन्य आमी 250 मयदार मध्य 4 टेबिल स्पून टक दई निएछि, आर एते देव 1 टेबिल स्पून नून, 1 टेबिल स्पून चीनी, 5 टेबिल स्पून आमी एते रिफाइंड ऑयल देव। दिए सब उपकरणगुलो के आमी खूब भालो करे मेखे नेब। एबारे अल्प अल्प जल दिए दिए आमी मयदाटा भालो करे मेखे नेब। একটা ডেলা পাকিয়ে নিয়ে আরো এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ডেটাকে আমি আর একটু ঠেসে নিয়ে একটা পরিষ্কার ধোয়া ভেজা ন্যাকড়া দিয়ে 30 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রাখব। এখানে আমি 4টে বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছি অল্প নুন দিয়ে। এবারেতে আমি একে একে নুন দেব 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন চিনি দেব, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন কসুরি মেথি একটু ভেঙে দেব, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার সব উপকরণ একসাথে মেখে নেব। আলুটাকে খুব ভালো করে চটকে নেব, একটাও যেন দানা দানা না থাকে, তাহলে বেলতে গেলে পরোটাগুলো ফেটে যাবে। আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করে কড়াটাকে গরম না করলে আলুগুলো আটকে যাবে কড়াইতে। এইভাবে তেল ছাড়া ছাড়া হয়ে আলুটা যখন সহজেই উঠে আসবে, তার মানে আলুটা আমাদের রেডি হয়ে গেছে পুরটা। এই 10 মিনিট মতো পুরটা এভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে 250 ময়দাতে 12টা লেচি হয়েছে, রুটির সাইজের লেচি। এবারে আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা ঠান্ডা করে লেচিগুলোকে এভাবে ধারগুলো সাইডগুলো এভাবে পাতলা করে নেব, আর মাঝখানটা কিন্তু মোটা থাকবে। এই জায়গাটায় আমি পুরটা ভরব। এভাবে পুর ভরলে ময়দা মানে লেচিটা যখন আমি বেলবো, পরোটাগুলো বেলবো, তখন একটুও ফাটবে না, পুরগুলো একটুও বেরিয়ে যাবে না। কচুরি করার সময়ও এই পদ্ধতিতে যদি আমরা পুর ভরি, তাহলে একটু কচুরির পুর বাইরে বেরোবে না ফেটে। মুখটা এভাবে মুড়ে নিয়ে আমি ময়দা দিয়ে পরোটাগুলো বেলবো, তেল দিয়ে বেলবো না। ময়দা দিয়ে বেলার সময় লেচির মুখটা, যেই মুখটা আমরা আটকেছি, ওটা কিন্তু নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকলে তাহলে পুরগুলো বেরোবে না বেলার সময়। এভাবে আমরা উপর নিচ করে লুচি যেমন করে বেলি, ওভাবে পরোটাটা বেলতে হবে। রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলবো না, তাহলে পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এক একটা পরোটা রুটির সাইজে হবে, একটু মোটা হবে পরোটাগুলো। এইভাবে বেলে নেব, নিয়ে এবার ভাজবো। ভাজার জন্য আমি
একটা জায়গায় রিফাইন্ড অয়েল আর ঘি হাফ হাফ করে মিশিয়ে রেখেছি। এখান থেকে আমি এক একটা পরোটার জন্য 2 টেবিল স্পুন এই মেশানো ঘি মেশানো তেলটা আমি কড়াইতে দেব, ফ্রাই প্যানে দেব, দিয়ে এক একটা করে পরোটা ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে সেটা আবার উল্টে নিয়ে অন্য পিঠটা আমরা ভাজবো। এক একটা পরোটা 3 থেকে 4 মিনিট করে ভাজতে হবে, বাদামি বাদামি হয়ে গেলে তার মানে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই পরোটাটা কিন্তু সসের সাথে খেতে খুব ভালো লাগে। আমি আজকে সস দিয়েই পরোটাগুলো পরিবেশন করব। ভাজা হয়েই এসেছে, পরোটাটা একদম রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার নতুন ভিউয়াররা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।